একটা প্রসেস, এইটা একটা সার্কেল, এই সার্কেলটা প্রত্যেক বছরে বছরে ঘুরতে থাকে, ঠিক আছে? তো এই যে সার্কেলটা শেষ হইলো, এই সার্কেলের পরে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আপনারা একটা কথা বলতে 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 আমার কান পচায় ফেলছেন। কথাটা কি আপনারাই বলেন একটু। কথাটা হচ্ছে, যেমন কয়েকজনের প্রশ্ন যে ভাই আপনি ফেন্সি কবুতর পালেন না কেন, কয়েকজনের প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি এই পাঙ্কি কিংবা মিলিটারি, ঠিক আছে, এইসব কবুতর পালেন না কেন। তো একটু বুঝতে হবে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নিজের নিজের অভিরুচি আছে, নিজের নিজের ভালোবাসা আছে। হ্যাঁ, আমার ফেন্সি কবুতর পালতে খুব ইচ্ছা করে, খুব ইচ্ছা করে, খুব ইচ্ছা করে ফেন্সি কবুতর পালতে। কেন ইচ্ছা করে? আমার ফেন্সির কিছু জাত এত ভালো লাগে, কিন্তু আমি অপারক যে মনে করেন আমি ফেন্সি পালতে পারি না। কেন পালতে পারি না এর পিছনে ভাই রিজন আছে। হ্যাঁ, কারণ ফেন্সি কবুতর আপনার আমাদের গিরিবাদ যে আমরা যে কবুতরগুলো পালি এগুলোর থেকে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, এবং 19.5 একটু সমস্যা হইলেই, 19.5-20 হইলেই কবুতর অসুস্থ হয়ে যায়। তো এই চাপটা ভাই নেওয়াটা কষ্ট হয়ে যায়, এই চাপটা নেওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। কেন ঝামেলা হয়ে যায় আপনাদেরকে একটু বুঝে বলি, একটু বুঝবেন। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু 100% ফোকাস থাকে হচ্ছে আমাদের রেসিং কবুতরে, ঠিক আছে? আমার হাই ফ্লাইং কবুতর থাকা সত্ত্বেও, আমার মোটামুটি কবুতর ভালো ওরে এইসব কবুতর থাকা সত্ত্বেও কিন্তু আমার সেখানে ফোকাস নাই। আমার ফোকাস 95% টাইম থাকে হচ্ছে রেসিংয়ের দিকে। তো রেসিংয়ের জন্য সারা বছর কম বেশি প্রিপারেশান নেওয়া লাগে। আপনারা বলতে পারেন যে রেস তো ভাই শীতে, সারা বছর কী? আপনাদেরকে একটু বোঝানোর উদ্দেশ্য বলি ভাই, প্রত্যেক বছর আমাদেরকে যেমন শীতে কবুতর ছোটার থেকে শুরু করি, শীতে কবুতর ছোটা থেকে শুরু করি, ছোটার আগে এই যে কিছুদিন পরে কবুতর উড়াবো, কবুতর কিন্তু উড়াই নেয় এতদিন, ঠিক আছে? উড়াই নেয় কেন? কারণ এই কদিন আমি কবুতরটার মাসল বিল্ড আপ করছি, ঠিক আছে? কবুতর এ কদিন উড়াই নেয়, এখন উড়াবো। তো এই কবুতরগুলো আপনার এক দশক হয়ে গেছে, এক দশক হইতে যাইতেছে, সাত পরে আছে, আট পরে আছে, এক দশকে আছে, দুই দশকে আছে, যেগুলো গত বছর উঠছে তো উঠছে, এবছর অনেক কবুতরই উড়ে নাই, ঠিক আছে? তো এই কবুতরগুলোকে উড়াইতে আমার একেবারে কম করে, একেবারে কম করে সময় লাগবে হচ্ছে মনে করেন ফ্লাইং আনতে এক মাস, এক মাস ফ্লাইং আনতে শেষ হয়ে গেল, তারপরে এক মাস উড়াইলাম। এক মাস উড়ানোর পরে আপনার যেটা করতে হবে, এক মাস উড়ানোর পরে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে কবুতরগুলো আপনার পাল্লায় যাবে। তো যখন আমি এদিকে পাল্লায় যাব, তখন মনে করেন আপনার পাল্লায় গেলে আমি আসলে তখন কিছু থর করি, তখন কিছু থর করব। কারণ হচ্ছে ভাই পাল্লায় গেলে কবুতর পরে, কবুতর পড়লে তখন ওই কবুতরটা ফিল আপ করা লাগে, ওই কবুতরটা ফিল আপ করা লাগে যে কবুতর পড়ে গেছে। এখন আবার মনে করেন যদি চেষ্টা, সবচেয়ে বেটার হচ্ছে যে শীতে যখন পাল্লায় নামবেন তার 10 দিন 15 দিন 20 দিন আগে কবুতর থরে দিবেন, বা এক মাস আগে থরে দিলে আরও ভালো। কারণ হচ্ছে কি, এতে হবে কি, আপনি যে বাচ্চাগুলো করবেন ওই বাচ্চাগুলোকে শীতে উড়াইয়া, একদম অল্প পরের বাচ্চা কবুতর শীতে উড়াইয়া ঘরটাকে খুব ভালোভাবে চিনিয়ে রাখতে পারবেন। এতে হবে কি, কবুতরগুলো মনে করেন মজবুত হবে, ঘর ভালো চিনবে, এবং দুই সিজন উড়ানোর সুযোগ পাবেন। যেমন আমার কিছু কিছু বাচ্চা আছে যেগুলো গত সিজনেও উড়াইছি, এই সিজনেও উড়াবো, ওই বাচ্চাগুলো কিন্তু ঘরটা ভালো চিনবে, ওই বাচ্চাগুলো মিস কম করবে। তো আচ্ছা, বাচ্চা করা হইলো, বাচ্চা করার পরে তো মনে করেন এই বাচ্চা চলতে থাকবে, বাচ্চা করা চলতে থাকবে, বাচ্চা করা চলতে থাকবে, এই বাচ্চাগুলো থেকে আবার মনে করেন আমাদেরকে এই থরের কবুতরগুলোর দিকে কেয়ার নিতে হবে। যেগুলো যেগুলো আমার কবুতর আছে বাচ্চা করা, সবগুলো কবুতর তো মনে করেন একে একে বাচ্চা করতে হবে, আমরা কবুতর থেকে মাত্র 2 জোড়া করে বাচ্চা নিই, ঠিক আছে? তো এরকম বাচ্চা নিয়ে আনিয়ে 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 আনিয়া এই প্রসেসটা সারা বছর চলতে থাকবে। বাচ্চা করা শেষ হওয়ার পরে আবার ভাদ্র মাস এসে পড়বে, ঠিক আছে? আবার মনে করেন প্রিপারেশান নিতে হবে, আবার কবুতর লক রাখতে হবে, ভিটামিনের কোর্স করাইতে হবে, ফুল ফোকাসটা থাকে কিন্তু এইভাবে একটা প্রসেস। এইটা একটা সার্কেল, এই সার্কেলটা প্রত্যেক বছরে বছরে ঘুরতে থাকে, ঠিক আছে? তো এই যে সার্কেলটা শেষ হইলো, এই সার্কেলের পরে আপনার যে কাজটা আমাদেরকে আসলে বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে যে আপনার কবুতরগুলার এই সার্কেলটাকে 100% কন্টিনিউ করতে করতে আমাদের জান বের হয়ে যায়। তো এর মধ্যে যদি আমি ফেন্সি কবুতর ঢুকাই, ফেন্সি কবুতরের যত্নটা অনেক বেশি। আমি যদি 5 পেয়ার ফেন্সি কবুতরও পালি, ঠিক আছে, ওই 5 পেয়ার ফেন্সি কবুতরের দিকে যত্ন রাখতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ফেন্সি কবুতরের কিন্তু জায়গা অনেক বেশি লাগে।
কেন জায়গা অনেক বেশি লাগে, কারণ একটা ফেন্সি কবুতর দিয়ে বাচ্চা ফেন্সি কবুতর থেকে দেওয়া ওই কবুতর থেকে নেওয়াটা আসলে উচিত না। তো দেখা যায় ফোস্টার রাখা লাগে। মনে করেন এক জোড়া ফেন্সি কবুতরের দুইবার ডিম নিলেন, দুইটা ফোস্টার রাখা দিলেন। এই প্রসেসের মধ্যে এখানে ফেন্সি কবুতর নিয়ে ভাই হ্যাসেলে ঢুকতে ভালো লাগে না, বুঝছেন? এর জন্য ফেন্সি কবুতর পালি না ভাই। আর তবে আমার পটার কবুতর পালতে খুব ইচ্ছা করে পটার কবুতর পালতে। এখন আপনারা বলতে পারেন ভাই এই সাইকেলের মধ্যে তো আপনি চাইলে মনে করেন আপনার মিলিটারি কিংবা পাখি এইসব কবুতর রাখতে পারেন। ভাই আমার গিরিবাজের মধ্যে ওই সব কবুতরই ভালো লাগে, ঠিক আছে, যেগুলো হচ্ছে পুরান জাতের কবুতর ভালো উড়ে, ঠিক আছে, ছাড়লে আসে। তা আমার এই ধরনের কবুতর ভালো লাগে। কালার টালার এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই, কারণ হচ্ছে কালারটা ভাই শুধু মনে করেন মনের সৌন্দর্য, যে আমার এটা সুন্দর একটা কালারের কবুতর, দ্যাটস অল, আর কিচ্ছু না। আমার বেসিক্যালি ভাই কালার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, যে কারণে পাখি অথবা মিলিটারি এইসব কবুতরে আমার কোনো ইন্টারেস্ট নাই। বা চেহারা পাখি মিলিটারি কবুতর দেখতে অনেক সুন্দর হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমার কমার্শিয়াল কবুতর পছন্দ না, এটা ভাই আপনাদের বুঝতে হবে, ঠিক আছে, এটা আপনাদের বুঝতে হবে। আমার ভালো লাগে না, আমি পালি না, ঠিক আছে, আমি চাইলেই কমার্শিয়াল কবুতর পালতে পারি, ঠিক আছে, এবং কমার্শিয়াল কবুতরের আমার কাছে অনেকেই চায়, ঠিক আছে, অনেকেই চায়, কিন্তু আমি কমার্শিয়াল কবুতরের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে। আমি একটা লালপাত্তি কবুতর কিনছিলাম, লালপাত্তি একটা নর কিনছিলাম, কিন্তু ওই নরটা আমি বেশি দিন বাসায় রাখি নাই, আরেক ছোটো ভাইকে দিয়ে দিছি। তো অথচ আমি ওই নরটা আরেকটা মাদিও পাইছিলাম আরেক জায়গায়, ওই ছোটো ভাইকে পরে ওই মাদিটা দিছি, ঠিক আছে। তা আমি চাইলে কিন্তু এই কবুতরগুলো থেকে জেনারেশন করতে পারতাম, খুমাও ভালো ছিল, মাথাও খুব সুন্দর ছিল, ঠিক আছে। আমার কাছে এগুলো আসলে শোপিস লাগে। এখন অনেকেই আসলে এই কবুতরগুলোর প্রতি ইন্টারেস্ট, তারা আপনার অনেক কথাই বলতে পারেন, কমান্ডে বইলা লাভ নাই ভাই, আমার কাছে ভালো লাগে না, এখন আমি কী করবো বলেন? ভালো লাগে না এইটার তো কোনো ভাই ডেফিনেশন নাই, ঠিক না? মানুষের ভালো লাগা বা না লাগা এটা তো ভাই তার মানে কারো কথার উপরে বা কারো চাপের উপরে আসা চলে না ভাই এই জিনিসটা। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে পাখি মিলিটারি এই ধরনের কবুতরগুলো কিনতেও একটু ভয় লাগে। কীরকম ভয় লাগে, সাপোজ মনে করেন একজোড়া ভালো পাখি কিনতে গেলে আপনার অ্যাভারেজে 30,000 টাকা যাবে এক পেয়ার কিনতে, ভালো, যেটা হয়তো বা খুব সুন্দর হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 30,000 টাকা বিনিয়োগ করলাম, ঠিক আছে, আপনার কবুতর পারলাম 30,000 টাকা দিয়ে, যেই কবুতর দিয়ে আপনার রেস করাইতে গেলেও বুদ্ধি লাগবে, অনেক সময় লাগবে, ঠিক আছে, রেজাল্ট হবে না তা না, রেজাল্ট হবে, পাখি কবুতর দিয়ে রেজাল্ট হয়, কিন্তু নির্দিষ্ট একটা সময় দিতে হয় ভাই। ওই সময়টা নতুন করে আমার দেওয়ার কি, আমার তো নিজের রেডিমেড কবুতর আছে যেগুলোর আলহামদুলিল্লাহ রেজাল্ট হইতেছে, তো আমার দরকারটা কী ভাই এইসব কবুতর নিয়ে মাথা ঘামানোর, বলেন তো ভাই? আমি এর জন্যই ঘামাই না। তো আমার কথায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে মাফ করে দিন, আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।